ফাঁসিতে আত্মহত্যা প্রতিবন্ধী এক যুবকের ঘটনা বিশালগড় মহকুমার বাইদাদিঘি ধ্বজনগর পঞ্চায়েত এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, গতকাল সন্ধ্যা 7টা নাগাদ বাড়ির লোকজনের অনুপস্থিতির সুযোগ নিয়ে নিজ বাড়ির রান্নাঘরে আত্মহত্যা করে সে। পরবর্তী সময় পিতা নজরুল মিয়া বাড়িতে এসে অনেক ডাকাডাকি করে এবং তার ফোন নম্বরে ফোন করে কোনো হদিস পায়নি। কিছুক্ষণ পরে দেখতে পায় রান্নাঘরের দরজা বন্ধ, দরজা ভেঙে দেখতে পায় ঝুলন্ত অবস্থায় ঝুলছে ছেলে সুমন মিয়া। সঙ্গে সঙ্গে বিশালগড় থানার পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে ছুটে যায়। সেখান থেকে মৃত যুবককে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। শনিবার ময়নাতদন্ত করার পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয়। ঘটনা, আমি কাজও গেছি, কাজের থেকে আসি, হেরে ডাই ভাইতে আছি না বিশ্রী। তো আমি গেছি, আমি কাজের তো আসি তো না, আমি একটু চা খাই, দোকানও গেছি আর কি, চা খাই আসি, আইসিয়া দিই হ্যাঁ তো বাড়িতে আসে না। এরপর দিয়া আমি খুঁজতে আসি, হেরে পাই না, ফোন করছি, হ্যার মোবাইল বাজে, তো মোবাইল তো আর রিসিভ করি না, লোক নাই, হ্যাঁ তো মারা গেছে। পরে দিয়া এগুলো বাতি দিছি, এগুলো বাতি দিতে আমি ঢুকছি, এই সময় দিয়ে দরজা লাগাই না, দরজা কি আমি দেখাইতে আছি গরমিতে, হ্যাঁ ভাগ গরমের মধ্যে। এরপর দিয়া আমি কি আর দরজা দিয়ে লাগাই না, পিছন দিয়ে গেছি দৌড় দিয়ে গিয়ে সে জানালা দিয়ে দেখি দেখে ফাঁসি দিয়ে। কি হয় আপনার? আমার ছেলে। নাম কি ওনার? সুমন মিয়া। আপনার নাম? নজরুল মিয়া। পুলিশ গেছিল? হ্যাঁ গেছিল। শুনলাম নাকি হ্যাঁ একটু প্রতিবন্ধী? হ্যাঁ হ্যাঁ, বিকলঙ্গ আর কি। এমনি কি করতো? হ্যাঁ এমনি কোনো কিছু করতো না, বাড়িতে ঠিকঠাক হয়ে কয়েকটা কয়েকটা মুরগি। বাড়ি কোন জায়গাতে আপনাদের? ধজনাগর। বিশালগড় থেকে আশিস মিয়ার প্রতিবেদন, দুরন্ত টিভি।